তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে ইউটিআইয়ের ইকোয়াইসি আইডি অর্থাৎ ইউটিআই এর ফিঙ্গারপ্রিন্ট আইডি যারা নিয়েছেন প্যান কার্ডের তো তারা তাদের পোর্টালে দেখুন এখানে তো আপনার ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে তো এখানে ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন এবং আপনাদেরকে বলে দিই এই পোর্টাল থেকে ইউটিআইয়ের এটা নতুন পোর্টাল অনেকের কাছেই নেই যাদের কাছে এখনও নেই আইডি যদি ভাবছেন আইডি নেবেন এখান থেকে আপনারা ইউটিআই পোর্টাল থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু প্যান কার্ড বানাতে পারবেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আইডি নেওয়ার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো দেখুন এখানে হচ্ছে ব্যালেন্স সিস্টেম এখানে ব্যালেন্স থাকবে একটা প্যান কার্ড বানাবেন আপনার পোর্টাল থেকে ব্যালেন্সটা কেটে যাবে তো ব্যালেন্সটা অ্যাড কিভাবে করবেন ব্যালেন্সটা অ্যাড করার জন্য সিম্পলি আপনি চলে আসবেন আমাদের এই ওয়েবসাইটে অ্যাড মানি করার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের এই ওয়েবসাইটে এটা হচ্ছে আপনার ব্যাক অফিস তো এই ওয়েবসাইটে আসার পর আপনারাই উপরে যে অ্যাড মানি আছে এখানে ক্লিক করে অ্যাড মানি করবেন না হবে না আপনাকে চলে আসতে হবে এই দিকে ওয়ালেট ম্যানেজমেন্ট বলে একটা অপশান আছে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন অটো অ্যাড মানি আপনাকে সিম্পলি এই অটো অ্যাড মানিতে ক্লিক করতে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যত টাকা খুশি আপনি অ্যাড করতে পারেন তো ফর এক্সাম্পল এখান থেকে আমি একশো পাঁচ টাকা অ্যাড করবো তারপরে সিম্পলি এখানে জেনারেট কিউআর কোডে ক্লিক করবো ভুগতান পুরা হোনে কে বাদ কৃপা লেনদেন বিবরণ ভরেন ও রিকোয়েস্ট মানি বাটন পর ক্লিক করেন দেখুন পেমেন্ট সম্পূর্ণ হলে অনুগ্রহ করে বৈধ লেনদেনের বিষয়টি পূরণ করুন এবং রিকোয়েস্ট মানি বোতামে ক্লিক করুন দেখুন এখানে সুন্দর একটা ভয়েস দিয়ে দিল মানে পেমেন্টটা করতে হবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সেই পেমেন্টের যে রেফারেন্স নাম্বার সেটা এই ঘরে দিতে হবে দিয়ে এখানে রিকোয়েস্ট মানিটা ক্লিক করতে হবে তো চলুন আমি ফটোফট এখান থেকে আমার ফোনপে খুলে নিচ্ছি পেটিএম খুলে নিচ্ছি আপনারা পেমেন্টটা পেটিএম থেকে করবেন কোনোরকমের প্রবলেম হবে না তো পেটিএম থেকে আমি কিউআর কোড স্ক্যান করলাম এবং এখানে একশো পাঁচ টাকা আসলো এখানে আমি ইউপিআই পিন দিলাম তারপরে পেমেন্টটা আমার কমপ্লিট এখান থেকে হয়ে গেলো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনপের পেমেন্ট হিস্ট্রিতে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে একটা রিকোয়েস্ট রয়েছে আপনার ইউপিআই রেফারেন্স নাম্বার বলে বারো সংখ্যার সেই রেফারেন্স নাম্বারটা আপনি সিম্পলি এ দেখুন এখানে দেখিয়ে দিয়েছে স্ক্রিনশটে তো এইভাবে সংখ্যার রিকোয়েস্ট নাম্বারটা এখানে বারো দেবেন আমি দিয়ে দিচ্ছি এই দেখুন রিকোয়েস্ট নাম্বার দিয়ে জাস্ট এখানে রিকোয়েস্ট মানিতে ক্লিক করব এবং ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন ওয়ালেট ব্যালেন্স অ্যাডেড সাকসেসফুল বলবে ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে আপনি সিম্পলি এখানে ড্যাশবোর্ডে চলে আসুন এবং দেখুন আপনার ব্যালেন্স এখানে অ্যাড হয়ে গেল তো এখানে ব্যালেন্স অ্যাড হলো কিন্তু আমাদের এই পোর্টালে কিন্তু এখনও ব্যালেন্সটা আসেনি দেখুন ঠিক আছে তো এখানে আনতে হলে কি করতে হবে এখানে আনতে হলে আপনাকে এই পোর্টাল থেকে দেখুন এখানে রয়েছে ইউটিআই পি এস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার আইডি শো করবে এবং কুপন টাইপ এখানে ফিজিক্যাল কুপনই থাকবে আর এখানে কোয়ান্টিটি এখানে আপনি এক দেবেন এক দিলে এখানে আপনার একশো পাঁচ দেখাবে কারণ একটা কুপনের দাম আমরা আপনাদের জন্য একশো পাঁচ টাকা রেখেছি এবার এখানে আপনি পারচেজ নাও যখনই ক্লিক করবেন দেখুন এখানে বলবে কুপন সাকসেসফুলি পারচেজ হয়ে গেল এবার আপনি যদি আপনার এই পিএসসি আইডিতে আসবেন এসে একবার এখানে রিলোড করে নিন ফর এক্সাম্পল আমি কোনো একটা সার্ভিসে ক্লিক করি এটা রিলোড করার জন্য এই হোম পেজে ক্লিক করি হোম পেজে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই দেখুন এখানে আমাদের একশো সাত টাকা অ্যাড হলো তো এখন আপনি বলবেন দাদা আপনার তো একশো টাকা করলেন তাহলে একশো টাকা কেন হলো তো দেখুন প্যান কার্ড বানাতে গেলে ইউটিআইয়ের যে নিয়ম সেটা একটা প্যান কার্ডে একশো সাত লাগবে তো এখানে আমরা আপনাকে এক্সট্রা দু টাকা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনার কুপন ডেট একশো টাকা আপনি যদি দুটো কুপন অ্যাড করেন তো আপনার পোর্টাল থেকে দুশো দশ টাকা অ্যাড করবেন কিন্তু এখানে অটোমেটিকলি দুশো চোদ্দো টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনার অটোমেটিকলি অ্যাড হবে এটা কিন্তু ভালো একটা জিনিস ঠিক আছে তো এভাবেই আপনারা কুপন অ্যাড করে নিতে পারবেন এখানে কুপন বলছি মানে অ্যামাউন্ট অ্যাড করে নিতে পারবেন এবার যখনই আপনি এখান থেকে প্যান বানাবেন এই একশো সাত টাকা আপনার এখান থেকে মাইনাস হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও কিভাবে আপনারা এখানে মানি অ্যাড করবেন তার উপরে